ব্যস্ততা বিদেশ খেলা থেকে বিনোদন সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া। সানভি আই হসপিটাল, ইওর আই আওয়ার ফোকাস। এখন ভাকুরে ও বহরমপুরে উন্নত যন্ত্রপাতি ও অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে বিনামূল্যে কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষা, স্পেশাল আই ওপিডি, উন্নত জীবাণুমুক্ত ওটি, চক্ষুছানি অপারেশন, ফেকো সার্জারি, মাইক্রো সার্জারি, ক্যালাজিয়ান সার্জারি, লিপ সার্জারি, মাসুরে সার্জারি, চশমার ব্যবস্থা, সব রকম সুবিধাই পাবেন এখানে। তাছাড়াও স্বাস্থ্যসাথী কার্ডের সাহায্যে অপারেশন করা হয়। চোখের যে কোনো সমস্যায় যোগাযোগ করুন সানভি আই হসপিটাল, NH34 ভাকুরি মোড়, বহরমপুর, মুর্শিদাবাদ। হিমাচলের চন্দ্রতালে ভারী তুষারপাত, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আটকে শতাধিক পর্যটক, চলছে উদ্ধার কাজ। হিমাচল প্রদেশের এক প্রান্ত যখন বৃষ্টি পরিস্থিতি আর ধসে না যেহাল, অন্য প্রান্ত ধরা পড়ল তখন আবহাওয়ার অন্য এক ছবি, তবে দুর্যোগপূর্ণ। গত কয়েকদিন ধরে রাজ্যের লাহুল এবং স্পিতিতে ভারী তুষারপাত হচ্ছে, আর তার জেরেই গত শনিবার থেকে ওই অঞ্চলে আটকে রয়েছেন শতাধিক পর্যটক। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু সিং সুখু জানিয়েছেন, শনিবার থেকে লাহুল এবং স্পিতির চন্দ্রতালের কাছে আটকে রয়েছেন বহু পর্যটক, তাদের উদ্ধার করার জন্য সব রকম ভাবে চেষ্টা চালানো হচ্ছে। পর্যটকরা কি অবস্থায় আছেন সেই পরিস্থিতি খতিয়ে দেখার জন্য হেলিকপ্টারে করে ওই অঞ্চল পরিদর্শন করেন প্রশাসনিক আধিকারিকরা। এক সপ্তাহ ধরে বৃষ্টির জেরে রাজ্যের বেশিরভাগ জেলাগুলিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, নদীগুলি বিপৎসীমার উপর দিয়ে বইছে, কোথাও কোথাও নদীর জল লোকালয়ে ঢুকে প্লাবিত করেছে, জায়গায় জায়গায় পাহাড়ি রাস্তায় ধস নেমেছে। রাজ্যে এখনো পর্যন্ত এই দুর্যোগে মৃত্যু হয়েছে 88 জনের। পাতক ভ্রমণে বেরিয়ে ঝাঁঝরা রুশ অফিসার, রহস্যজনক মৃত্যুকে ঘুরে বাড়ছে চাঞ্চল্য। সকালে পার্কে বেড়ানোর সময় আপাতাই গুলিতে মৃত্যু হয় এক রুশ সেনা অফিসারের, পরপর গুলিতে ঝাঁঝরা করে দেয়া হয় তাকে, তার বুক ও পিঠে 7টি বুলেট পা গিয়েছে। উল্লেখ্য, ইউক্রেন তাকে যুদ্ধ পরাধী হিসেবে চিহ্নিত করে কালো তালিকাভুক্ত করেছিল, এবার নিজের দেশে প্রাণ হারালেন ওই অফিসার। জানা গিয়েছে নিহত অফিসারের নাম স্তানিসলাভ জিৎস্কি, প্রাক্তন ওই সাবমেরিন কমান্ডারের নাম ইউক্রেনের ওয়েবসাইটে রয়েছে, সেখানে তার নাম, ঠিকানা, ছবি ও ব্যক্তিগত তথ্য রাখা রয়েছে। যে 64 বছরের ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে সন্দেহভাজন হিসেবে, দেখা গেছে তিনি অ্যাপের সাহায্যে রুশ অফিসারের গতিবিধির দিকে নজর রাখছিলেন। সেখানে ওই অফিসার জানিয়ে দেখেছিলেন তিনি প্রতিদিন সকালে কোথায় যান জগিং করতে। ওই তথ্য থেকে এই খুনের পরিকল্পনা বলে মনে করছে তদন্তকারীরা। 2022 সালে জুলাইয়ে ইউক্রেনের শহর ভেনিচিয়ায় যে ক্ষেপণাস্ত্র হামলা হয় তার নেতৃত্বে ছিলেন স্তানিসলাভি। ওই হামলায় 23 জনের মৃত্যু হয়েছিল। তার হত্যার সঙ্গে ইউক্রেন যুদ্ধের যুদ্ধাপরাধী তকমার কোন যোগ আছে কিনা সেই প্রশ্নও উঠছে। খবর পড়ছেন সুন্দরী সঞ্চালিকা, এআই এর ব্যবহারের চমক উড়িষ্যার টিভি চ্যানেলের। ভবিষ্যতে বহু মানুষের চাকরি খাবে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা, এই বিবেক দংশনের গত মাসে চাকরি ছাড়েন এআই এর জনক জিওফ্রে হিন্টন। প্রযুক্তি বিজ্ঞানে সেই আশঙ্কাকে সত্যি করে চমক দেখালো উড়িষ্যার একটি টিভি চ্যানেল। সেখানে খবর পড়ল কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে তৈরি এক সঞ্চালিকা, রীতিমতো সুন্দরী, পরনে হ্যান্ডলুম শাড়ি, চুল আটোসাট করে বাঁধা, কপালে ছোট্ট একটা টিপ, কানে দুল, ঝরঝরে ইংরেজিতে নাগারো কথা বলতে দেখা গেল তাকে। এক নজরে বিশ্বাস করা কঠিন যে ওই তরুণী রক্ত মাংসের মানুষই নয়। এআই ওই সঞ্চালিকার নাম রেখেছে লিসা। উড়িষ্যার জনপ্রিয় টিভি চ্যানেল কর্তৃপক্ষ জানিয়েছে এবার থেকে নিয়মিত খবর পড়বে লিসা। বলাই বাহুল্য, উড়িষ্যার সংবাদ উপস্থাপকের ক্ষেত্রে এই প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ হল। জানা গিয়েছে ইংরেজি এবং উড়িয়া ভাষায় খবর পড়বে লিসা। চ্যানেল কর্তৃপক্ষের দাবি, শুধু টিভির পর্দাতেই নয়, এবার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো বিভিন্ন সমাজ মাধ্যমে দেখা যাবে লিসাকে। OMG2 মুক্তির আর এক মাসও বাকি নেই, এরই মধ্যে আটকে গেল সেন্সর বোর্ডের জালে। প্রথম ছবি মুক্তির প্রায় এক দশক পর আসতে চলেছে তার সিকুয়েল। 2012 সালে মুক্তি পেয়েছিল অক্ষয় কুমারের ছবি ও মাই গড, তার 11 বছর পরে মুক্তি পেতে চলেছে দ্বিতীয় ছবি ও মাই গড 2।
সম্প্রতি মুক্তি পেয়েছে ছবি প্রথম ঝলক। আগামী 11 আগস্ট মুক্তি পাওয়ার কথা অক্ষয়ের এই ছবি। তবে তার আগে বড়সড় হোঁচট খেল ও মাই গড টু। ছবি মুক্তির মাত্র আর এক মাস আগে তাকে স্থগিতাদেশ দিয়েছে সেন্সর বোর্ড তথা CBFC। শোনা যাচ্ছে সব দিক ভেবে চিন্তে পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ না করে এই ছবিকে ছাড়পত্র দিতে নারাজ সেন্সর বোর্ড। কেন এই অতিরিক্ত সতর্কতা? আবি পুলিশ ছবি মুক্তি পাওয়ার পর থেকেই ছবি নিয়ে শুরু হয় বিতর্ক। ছবিতে চরিত্রদের সাজ পোশাক থেকে শুরু করে সংলাপ সব নিয়েই অসন্তোষ তৈরি হয় দর্শকের মধ্যে। যেহেতু আদি পুরুষ হিন্দু মহাকাব্য, তাই সে অসন্তোষ বিক্ষোভে পরিণত হতে খুব একটা সময় লাগেনি। অন্যদিকে OMG ছবিতে ভগবান শ্রীকৃষ্ণের চরিত্রে অভিনয় করার পর এবার OMG 2 তে মহাদেবের ভূমিকায় দেখা যেতে চলেছে অক্ষয় কুমারকে। সিনেমার দেবদেবীদের চরিত্রায়ণ ও ধর্ম সংক্রান্ত বিষয়টি এমনই স্পর্শকাতর, সাধারণ দর্শকের ভাবাবেগে যাতে কোনোভাবে আঘাত না লাগে সেই ভাবনা থেকে এবার অতিরিক্ত সতর্ক সেন্সর বোর্ড। এই খবরের সঙ্গে শেষ করছি আজকের নজর দুনিয়া। আপনারা দেখছেন TV24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।